꿀. কোথায় তোকে পৌঁছে দেবো না? আরে বাবা লাগবে না, আমি যেতে পারবো। আরে একা যেতে পারবি নাকি? আমি পারবো বাবা, তুই যা তো, তুই একলে খেয়াল রাখ, আমি তোকে পৌঁছে ফোন দেবো, যা। হ্যাঁ ফোন করিস, আর রেজাল্ট বের হওয়ার পর চলে আসিস। আমি তোর জন্য স্টেশন অপেক্ষা করবো। ভালো থাকিস, টেক কেয়ার। আমার চোখে পানি চলে আসছে। কেন? দেখ। আজ চলেন তো। চলেন। তোকে দেখে আমার মার কথা মনে পড়ছে খুব। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে আজ হয়তো এমনি করে তুই যেমন যত্ন করে রান্না করছিস, তেমনি করে আমার আর বাবার জন্য রান্না করে আমাদের খাওয়াতো। খুব সুন্দর বাঁশি বাজাও বাবা, এত সুন্দর বাঁশি আমি জীবনে শুনিনি। একটু কাছে এসো, আশীর্বাদ করি। আমি কি আপনার পা ছুঁয়ে সালাম করতে পারি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজ আসি, আরেকদিন এসে তোমার বাসি শুনে যাবো বাবা। Thank you.
আজকে বাস যাবে না? বাস চলে গেছে, তুই যাসনি? তুই কি এখনো বাচ্চা আছিস নাকি? হ্যাঁ, কি পাগলামি করছিস এসব? আমি পাগলামি করলে করছি, তাতে তোর কি? মাথা ঠিক আছে, মাথা ঠান্ডা কর। আমি এবার মাথা গরম করলাম কখন? আমি তোকে বাসে তুলে দিয়ে আসছি, সুন্দরভাবে বিদায় দিয়েছি, বাস চলে গেছে, তুই মাঝপথে বাস থেকে নেমে চলে এলি। আমি কি করব, আমার তোকে দেখতে ইচ্ছে করছিল। মাধবী এই বয়সে এসব ছেলে মানুষই মানায় না। আমি কি পুরো গেছি নাকি? তোর মা ফোন করেছিল, আমি আন্টিকে বলেছি যে তুই রওনা হয়ে গেছিস, এখন যদি উনি আমাকে ফোন করে আমি কি বলবো? ভালো তো, খুব খুশি। উনি টেনশন করবেন না, করলে করুক। তোকে আমি এখনই ঢাকা পাঠাবো, দাঁড়া একটা ট্যাক্সি কিংবা মাইক্রো ভাড়া করে তোকে আমি ঢাকা পাঠাবো এখন। জোর করছিস? হ্যাঁ জোর করছি। তাড়িয়ে দিবি? হ্যাঁ তাড়িয়ে দেবো তোকে আমি। মাধবী তোকে রেজাল্টের পর আসতে বলেছি আমি। তো তুই আমার গলায় চেনটা পরে দিলি কেন? তাতে কি হয়েছে? কি হয়নি সেটা বল, সারাক্ষণ শুধু তোর কাছে থাকতে ইচ্ছে করে। ঠিক আছে আমার চেন ফিরিয়ে দে, আমার চেন তোকে পড়তে হবে না, ফিরিয়ে দে। জি না, নো, ফিরিয়ে দে বলছি। এটা আমার কাছে থাকবে, এটা আমার কাছে থাকলে মনে হয় তুই আমার কাছে গেছিস। কেমন যেন মনে হচ্ছে, কিরকম মনে হচ্ছে? প্রেমে পড়েছিস?